আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন, এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মহাব্বতের সাথে সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা রাখছিলাম এই যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে সম্মান করলে, ভালোবাসলে তাকওয়ার কারণেই করতেন, আর যদি কারো প্রতি কঠোরতা আরোপ করেছেন তবে সেটা তাকওয়ার অভাবের কারণেই করেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ ভীতি এবং আল্লাহর প্রতি মহব্বতকে এত বেশি পছন্দ করতেন যে তিনি সর্বদা নিজের প্রতিটি আচরণের ব্যাপারে তিনি সতর্ক থাকতেন এবং তার অধীনস্থ যারা ছিলেন, যে তার বেশি নিকটবর্তী তাকে তিনি তত বেশিভাবে তিনি তাকে সবক প্রদান করতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা শুনেছি, সেখানে দেখেছি সামান্য কৃতদাস হতে পারে হযরতে বেলাল, কিন্তু ইসলামের আলোকমালায় তার জীবন সুসজ্জিত হওয়ার কারণে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের সর্বোচ্চ ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি তাকে সম্মান করেছেন, তার সাথে বিনয়ের সাথে তিনি কথা বলেছেন। এমনকি তিনি তার খেলাফতের শেষ দিকে তিনি বলতেন, আজকে যদি হযরতে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেঁচে থাকতেন, তাহলে আমি আমার পরবর্তীতে জনগণের সম্মতি নিয়ে সালেমকেই মুসলমানদের পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করত। তাহলে আমরা দেখতে পাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম তাকওয়া এবং মুত্তাকি মানুষদেরকে পছন্দ করতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটি দাওয়াতের মজলিসে এসেছিলেন, সেখানে তার সাথে দেখা হয়েছিল আমর বিন তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি ইয়ামামার যুদ্ধে তার একটি হাত হারিয়েছিলেন। তিনি লক্ষ্য করলেন হযরত আমর বিন তোফায়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাত তার না থাকার কারণে তিনি লজ্জা পাচ্ছেন এবং সেই মজলিসের একটি কর্নারে গিয়ে তিনি বসে আছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমান করলেন নিশ্চয়ই তিনি হাত হারানোর কারণেই লজ্জা পাচ্ছেন, তাই তিনি বললেন যে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি নিশ্চয়ই হাত না থাকার কারণে লজ্জা পেয়ে এই মজলিসের কর্নারে তুমি বসে আসো। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি দিলেন। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত মজলিসের লোকদের সামনে তিনি উদাত্তভাবে বললেন যে আমাদের ভিতর আমর বিন তুফাইলি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ, কারণ তার শরীরের একটি অংশ আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাতে চলে গেছে, কিন্তু আমাদের সকলেরই অঙ্গ আছে। সুতরাং আমর তুমি শুনে রাখো, তুমি আমাদের ভিতরে সর্বপ্রথম এই খাদ্যকে স্পর্শ না করা পর্যন্ত আমরা কেউ খাব। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি তাকওয়ার অধিকারীদেরকে সম্মান করতেন এবং যারা তাকওয়ার উপরে পূর্ণ পরীক্ষায় আল্লাহ পাকের কাছে যারা উত্তীর্ণ হয়েছিলেন এবং শাহাদাতের পেয়ালা পান করে যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, তিনি তাদেরকে তত সম্মান করতেনই, এমনকি তাদের বংশধারা বংশ পরস্পরায় তার সন্তানদেরকেও তিনি সম্মানের চোখে দেখতেন। আমরা জানি মুতার যুদ্ধে হযরতে জাফর বিন আবি তালেব, যিনি ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর ভাই, তিনি মুতার যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন এবং তিনি যখন বীর বিক্রমে ইসলামের পতাকা নিয়ে তিনি যখন সামনে অগ্রসর হচ্ছিলেন, তখন ইসলামের দুশ্মনেরা, এই যুদ্ধ হচ্ছিল রোমানদের সাথে, তখন রোমক সৈন্যরা তার ঝান্ডা হাতে নিয়ে, তিনি ঝান্ডা নিয়ে যে হাত তিনি উত্তোলন করেছিলেন সে হাতে যখন কোপ দিলেন, সেই আঘাতে তার হাতটা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে আরেকটি হাতে তিনি ইসলামের ঝান্ডা তুলে ধরলেন। এরপরে তিনি বিপুল বিক্রমে যখন শত্রুদের ভিতরে প্রবেশ করলেন, শত্রুরা আবার তার ওই হাতটার উপরে আঘাত করল। দুটি হাত যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তখন তিনি ইসলামের পতাকাকে কোনো রকমে নিজের বুকের সাথে জড়ায় ধরে তিনি পাশের সাহাবিকে ডেকে বলেছিলেন, ও আমার নবীর সাহাবি, শুনে রাখো, আমি মনে হয় শহীদ হয়ে যাব, কারণ এখন আমি আমার নাকের মধ্যে আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ পেতেছি,
তবে তুমি আল্লাহর হাবিবকে আমার সালাম বলো, আর বলো যে জাফর তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে মাটিতে পড়তে দেয় নাই, কষ্ট করে সে বুকের সাথে চেপে ধরে রেখেছিল। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাহু এরপরে যখন শহীদ হয়ে গেলেন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ধারিত এই যুদ্ধে তিনজন সেনাপতি ছিলেন। তিনি ছিলেন দ্বিতীয় নম্বরে ইসলামী বাহিনীর দ্বিতীয় প্রধান সেনাপতি ছিলেন। এরপরে যখন দেখা গেল হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাহু শহীদ হয়েছেন, তখন এই ইসলামের ঝান্ডা নেওয়ার জন্য ছুটে এসেছিলেন তৃতীয় নির্ধারিত সেনাপতি হযরত আব্দুল বিন রওয়াহা। তিনি যখন ছুটে এলেন এবং হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলাহু তিনিও ছুটে এলেন, তিনি দেখলেন জাফর নাই, কিন্তু ইসলামের পতাকাখানা এখনও উর্ধ্বে উড্ডীন রয়েছে। তখন তারা অবাক হলেন এবং তারা এগিয়ে এসে দেখেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলাহুর দুটি পা কেটে বিচ্ছিন্ন অবস্থায় দুদিকে পড়েছে, দুটি হাত পড়েছে দুদিকে, আর দেহটা আরেক দিকে, আর তার শূন্য মাথাটা মাটিতে পড়ে ইসলামের ঝান্ডাটাকে দাঁত দিয়ে কামড়িয়ে উঁচু করে ধরে রেখেছে। এই ছিল হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাফরকে জান্নাতে নিয়ে তাকে পাখির মতো দুইটা ডানা দিয়েছেন। সেই ডানা নিয়ে হযরত জাফর এখন জান্নাতের পাখিদের সাথে উড়ে বেড়াচ্ছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু এই কথা জানতেন, সুতরাং তার পুত্র হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলাহুর সাথে যতবারই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহুর সাথে সাক্ষাৎ হতো, তখন তিনি প্রথমে সেই আব্দুল্লাহকে সালাম দিয়ে বলতেন যে ও আব্দুল্লাহ, দুই ডানার অধিকারীর পুত্র, তোমাকে সালাম। এভাবে তিনি সম্মান দেখাতেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু এইভাবে তিনি সবাইকে সম্মান দেখাতেন এবং তিনি বলতেন এই কথা যে তোমরা যারা যদি কখনো কারো কাছ থেকে কোনো কথা শোনো এবং তার কথার ভিতরে যদি কিছু খারাপ দেখতে পাও, শুধু এই এতটুকু কথার কারণে কারোর প্রতি তোমরা কুধারণা করো না, বরং তোমরা সন্ধান করো যে এই লোকটির ভিতরে নিশ্চয়ই অন্য কোনো ভালো দিক আছে। সেরকম কোনো একটি সামান্য ভালো দিকও যদি তোমরা সন্ধান করে পাও, তবে তাকে তোমরা সম্মান করো। এবং তিনি এটাই বলতেন যে অন্যের প্রতি সুধারণা রাখো এবং নিজে ভালো হওয়া সত্ত্বেও নিজেকে বরং তুচ্ছ তাচ্ছিল্য করো। এটাই হচ্ছে তাকওয়ার বিমূর্ত রূপ, যে তারা হবে সম্পূর্ণ নিরঅহংকার ব্যক্তিত্ব তিনি ছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তাই বলতেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকম একটি কথা বলেন যে আজকে পৃথিবীর সকলেই যাবে জান্নাতে, শুধুমাত্র এক ব্যক্তি জাহান্নামে যাবে, তাহলে আমি তখন মনে করব আমিই বোধহয় সেই হতভাগা যে বেহেশতে যাইতে পারবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু এই যে নিজের প্রতি তুচ্ছতাচ্ছিল্যের মতো অনুভব করতেন, কিন্তু অন্যকে তিনি যে গুরুত্ব দিতেন, এর কারণ ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শিক্ষা তার উপরে ছিল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে তিনি একটি জানাজায় যাচ্ছিলেন। প্রতিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহু বারবার বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনি এই লোকটার জানাজা করবেন, এই লোকটা জীবনে এই করেছে সেই করেছে, এভাবে নানা রকম কথা বলতে লাগলেন যাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জানাজাটা না করে যাতে তিনি ফিরে আসেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন এবং উপস্থিত জনতাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কেউ বলতে পারো এই লোকটির কোনো ভালো কাজ সম্পর্কে? তখন সমগ্র জনতার ভিতরে মাত্র একটি ব্যক্তি উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি এই লোকটার একটা ভালো কাজ সম্পর্কে, তা হচ্ছে এই যে একবার রাতের বেলায় একদল মুজাহিদ ইসলামের জন্য কোথাও যাচ্ছিলেন, যেতে গিয়ে তারা প্রতিমধ্যে বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু এই ব্যক্তি সারা রাত জেগে সেই মুজাহিদদেরকে পাহারা দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু কথা শুনে তিনি সেই মৃত ব্যক্তির জানাজা করালেন। এরপরে তাকে কবরস্থ করা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কবরের পাশে দাঁড়িয়ে সেই কবরের দিকে তাকিয়ে তিনি বলছেন, হে কবরওয়ালা, তোমার সাথীরা বলছে তুমি জাহান্নামী, কিন্তু আমি বিশ্বনবী ঘোষণা দিচ্ছি নিঃসন্দেহে তুমি আল্লাহর বেহেশতি। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু এখান থেকে সেই শিক্ষা গ্রহণ করে তার রক্ত মাংসের ভিতরে, তার অনুভূতির ভিতরে, তার হৃদয়ের ভিতরে, তার মস্তিষ্কের ভিতরে তিনি এইটা সংরক্ষিত রেখেছিলেন, যার কারণে পরবর্তীতে তার ভিতর থেকে এই ধরনের কথা আমরা লাভ করতে পারি। শুধু তাই নয়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি ছিলেন সর্বাধিক ব্যস্ত মানুষ। কারণ আমাদের ভাবতে হবে, আজকের দুনিয়ার মতো এরকম যোগাযোগের কোনো ভায়া কিংবা মিডিয়া সে যুগে ছিল না। এরপরে তার রাজত্ব ছিল অর্ধ পৃথিবীব্যাপী, কিন্তু তাকে খোঁজ রাখতে হতো, কারণ তার ভিতরে তাকওয়ার প্রভাবে এই অনুভূতি কাজ করত যে আমার রাজত্বকালে যদি ফোরাতের তীরে
একটি ছাগলের বাচ্চা কিংবা কুকুর যদি না খেয়ে মারা যায় তবে কিয়ামতের দিন আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, এই অনুভূতি ছিল। অপরদিকে যোগাযোগের ব্যবস্থা সুন্দর ছিল না, কিন্তু সেরকম অবস্থায় তার রাজত্বকালে কোনোদিন এরকম একটি খবর পাওয়া যায় নাই আজকে কোনো বনি আদম না খেয়ে মারা গিয়েছে। এটা হয়েছে তাকুয়ার কারণে, তার অন্তর্দৃষ্টি, তার দায়িত্ববোধ। তিনি বুঝতে পেরেছিলেন তাকুয়া হচ্ছে শুধুমাত্র কিছু সাজসজ্জার বিষয় নয়। আমরা যেমন মনে করি যে যে কিছু লম্বা পোশাক থাকবে, বড় দাড়ি থাকবে, বিরাট একটা টুপি থাকবে মাথায়, আমরা সবসময় দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় কোনো একটি ঘরের ভিতরে বসে শুধু তপজপ করব, আমরা মনে করি এটাই বোধহয় তাকুয়া। কিন্তু না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে তাকিয়ে বলেছিলেন তিনবার, তাকুয়া হা হুনা, তাকুয়া হা হুনা, তাকুয়া হা হুনা, তাকুয়া এখানে। হচ্ছে অন্তকরণের বিষয়। আমরা আজ ইসলামের শিক্ষা দীক্ষা না থাকার কারণে আমরা তো এটাও মনে করি যদি কোথাও দেখি যে হয়তো সালাদ চট কিংবা নোংরা হয়ে কিংবা গলায় হাতে বিভিন্ন রকমের শিকল পরে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমরা মনে করি এ নিশ্চয় একটা খাজা বাবা, এর কাছে নিশ্চয় অনেক কিছু আছে, এবং আমরা তখন আমাদের আকিদা বিশ্বাস আমলকে ভুলে গিয়ে তার শরণাপন্ন হই। কিন্তু আমাদের বুঝতে হবে এই বেটা তো জাহান্নামে যাওয়ার আগেই জাহান্নামের শিকল পরিধান করেছে, কারণ জাহান্নামীদের একটা বৈশিষ্ট্য হলো তাদেরকে শিকল পরানো হবে, সালাসিলা ওয়াগলা লা ওয়াসিরা। সে তো জাহান্নামে যাওয়ার আগেই শিকল পরিধান করেছে। এরপরে যদি ন্যাংটা বাবা হয় তাহলে আমরা মনে করি তার ভিতরে নিশ্চয় কোনো নিয়ামত আছে, কিন্তু আমাদের বুঝতে হবে নিয়ামত কি আছে তা তো দেখাই যাচ্ছে। সুতরাং সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের অনুধাবন করতে হবে কোরআন হাদিসের শিক্ষা আমাদের ভিতরে না থাকার কারণে এইভাবে আমরা প্রতারণার শিকার হই। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু সর্বাধিক ব্যস্ততাপূর্ণ ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি যখনই অবসর পেতেন তখন তিনি এবং তার সভাসদদের ভিতরে, তার সহযাত্রীদের ভিতরে এই তাকওয়া নিয়েই, কোরআন হাদিসের শিক্ষা নিয়েই তারা চর্চা করতেন। আমাদের নেতৃবৃন্দ যদি এই বিষয়টি ভেবে দেখেন তাহলে আমাদের জন্য অবশ্যই অনেক কল্যাণ হয়। আমরা আমাদের ব্যস্ততাপূর্ণ সময়টা কোন কাজে লাগাই, হয়তো কোনো ক্লাবে অথবা কোনো আড্ডায় কিংবা কোনো বিভ্রান্তিতে কিংবা কোনো ষড়যন্ত্রে আমরা আমাদের প্রতিভা মেধাকে সেখানে নিয়োজিত করি, যার জন্য দুনিয়াতেও আমরা সম্মান পেতে পেতে অসম্মানের জুতা আমাদের উপরে পড়ে এরপরে পরকালে আমাদের জন্য কি আছে তা আল্লাহই সবথেকে ভালো জানেন। কিন্তু আমরা দেখতে পাই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু আমাদের চাইতে বহুগুণ ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি যখন সুযোগ পেতেন তখনই তিনি কোরআন সুন্নাহর চর্চা করতেন। আমরা এটাও জানতে পারি তিনি একবার তার সাথীদের নিয়ে কোথাও যাচ্ছিলেন, যেতে গিয়ে তিনি হঠাৎ করেই বললেন যে তোমরা কি বলতে পারো কোরআনে কারিমের ভিতরে সবথেকে নিরাশাবোধক আয়াত কি আছে, যেটা শুনলে আমাদের আর কোনো আশা জাগে না, আমরা 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 পথ হারিয়ে ফেলি, আমরা কষ্ট পাই, আমরা নিরাশ হয়ে যাই, নিজের প্রতি আমরা দৃষ্টি দিতে পারি, এরকম কি আয়াত আছে তোমরা কি বলতে পারো? সাহাবীদের ভিতর থেকে এক ব্যক্তি তখন জবাব দিলেন কোরআনে কারিমের 99 নম্বর সুরা, সুরাতুল সিলজাল, এর সপ্তম এবং অষ্টম নম্বর আয়াতে কারিমা তিনি পড়লেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারাহ ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারাহ। অর্থাৎ কেউ যদি পৃথিবীতে অনুপরিমাণ ভালো কাজ করে তবে সে কিয়ামতের দিন তার বিনিময় পাবে, আর কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তবে কিয়ামতের দিন সে ব্যক্তি তার বিনিময় পাবে। এই কথাটি শোনা মাত্রই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি শিশুর মতো কাঁদতে লাগলেন, তার কান্নায় প্রভাবিত হয়ে তার সাথীরাও কাঁদতে লাগল। এরপরে তারা এই অবস্থায় পথ চলতে থাকলেন এবং এই আয়াতের অনুভূতি তাদেরকে বেকারার করে তুলল, পাগল করে তুলল, তাদের অনুভূতিকে আচ্ছন্ন করে তুলল। এর প্রভাব আসলে সাহাবে কিরামদের ইমাম যেন এমন ছিল যে তাদের এই সমস্ত কার্যকলাপ দেখলে মনে হয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের সামনে নিজে দেখা দিয়ে যদি বলতেন আমি তোমাদের রব, আর সাহাবে কিরাম যদি আল্লাহ পাককে দেখতে পেতেন, তবে দেখার পূর্বে তাদের ইমান ছিল যে মাত্রায়, দেখার পর ইমান আর একটুও বাড়বে না। তার মানে তারা আল্লাহ পাককে না দেখেই তাদের ইমান চাক্ষুষ দেখার মতোই তাদের ইমান প্রাপ্তি ঘটেছিল। এরপরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু দীর্ঘ সময় এই আয়াতের প্রভাবে ক্রন্দন করতে লাগলেন। এরপরে এক সময় তিনি এরপরে বললেন আচ্ছা কোরআনে কারিমের ভিতরে তোমরা কি বলতে পারো এমন একটি আশাব্যঞ্জক আয়াতের কথা, যে আয়াতটি জানতে পারলে আমাদের প্রাণ ঠান্ডা হয়ে যায়, আমাদের, আমরা তো আল্লাহ পাকের গুনাহগার বান্দা, কিন্তু আমাদের ভিতরে আশা জাগে যে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন, এরকম কোনো আয়াতের কথা কি তোমরা বলতে পারো? তখন সাহাবাদের ভিতর থেকে এক ব্যক্তি বললেন কোরআনে কারিমের সুরা জুমার 39 নম্বর সুরা এর 53 নম্বর আয়াত তেলাওয়াত করে এক সাহাবি বললেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
ও আমার বান্দারা, আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা শুনে খুশি হলেন, সহযাত্রীরা খুশি হলেন, এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, তোমাদের ভিতরে কি আব্দুল ইবনে মাসউদ আছে নাকি? তখন জবাব এলো, আমি তো আব্দুল ইবনে মাসউদ, যিনি আপনার প্রশ্নের জবাবগুলি দিয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য হযরত আব্দুল ইবনে মাসউদকে অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত স্নেহ করতেন। সুতরাং আমরা বুঝতে পারছি যে শত ব্যস্ততার ভিতরেও তারা যদি এতটুকু সুযোগ পেতেন, তার ভিতরে নিজেদের চর্চার ভিতরে, আলোচনার ভিতরে, নিজেদের সময় কাটানোর ভিতরে তারা কোরআনে কারিমকে ব্যবহার করতেন এবং সেখান থেকে তারা নিয়ামত পাওয়ার চেষ্টা করতেন। সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত ভাইরা এবং সর্বশ্রেণীর মানুষেরা, আমরা বিনয়ের সাথে এটাই বলতে চাই, আমাদের ব্যস্ততাপূর্ণ সময়ের ভিতরে আমরা যেন কোরআনে কারিমের দিকে ফিরে আসি। কারণ জান্নাতে যারা যাবেন তাদের কোনো দুঃখ থাকবে না, কিন্তু কেবলমাত্র একটি দুঃখ থাকবে, তা হলো দুনিয়ার বুকে যে সময়টুকু খামাখা গুনগুন করে সময় নষ্ট করেছিলাম, কিংবা হাবিজাবি গল্পগুজব করে সময় নষ্ট করেছিলাম, ওই সময়টুকুনও যদি অন্তত আল্লাহু আল্লাহু বলতাম, তাহলে জান্নাতের ভিতরে আমাদের মর্যাদা আরও বৃদ্ধি পেয়ে যেত। কারণ এই পৃথিবীতে আজকে অমুকের মর্যাদা দেখে নিজের মর্যাদা বৃদ্ধি করার জন্য চেষ্টা করার সুযোগ আছে, কিন্তু জান্নাতের ভিতরে তো সব ফিক্সড, আর তো সময় আর তো কিছু বৃদ্ধি করার সুযোগ নাই। সুতরাং যা কিছু বাড়াইতে হবে তা এই পৃথিবীর এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদেরকে চেষ্টিত হতে হবে। সুতরাং সম্মানিত ভাই বোনেরা, আমরা বুঝতে পারছি তাকওয়া হচ্ছে আল্লাহ ভীতির নাম, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভালোবাসার নাম, তাকওয়া হচ্ছে আমলের নাম, তাকওয়া হচ্ছে দায়িত্বের নাম। এই তাকওয়া যখন কার অন্তকরণে হয়, সে তখন তার ভিতরে দায়িত্ববোধ সীমাহীনভাবে জাগ্রত হয়। তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, তার আপনজন, তার অধীনস্থ ব্যক্তিবর্গ, তার ব্যবসা বাণিজ্য, তার চাকরি বাকরি, তার রাজনীতি, তার সমাজনীতি, তার উঠা বসা সকল মানুষের ব্যাপারেই সেই ব্যক্তি সতর্কতা অবলম্বন করে, সতর্কতা অনুভব করে তার অন্তরের ভিতরে যে আমার দায়িত্ব পালন করতে হবে। সে তখন পারে না বৈরাগ্যের মতো কোথাও গিয়ে বসে সকলের কাছ থেকে সে সীমাহীন নিয়ামত ভোগ করবে, কিন্তু সে কাউকে দেবে না, এরকমটা হবে না। আমাদের সমাজে আমরা এরকমটাই বুঝি যে যারা খুব বেশি ভোগ করছে তারাই যেন মুত্তাকি, শুধু একটু পোশাক আশাক যদি থাকে আমরা মনে করে ফেলি সেই মুত্তাকি, কিন্তু না, তাকওয়া হচ্ছে ভিতরের বিষয়। এবং আমরা কাউকে মুত্তাকি যদি বলতে চাই তাহলে দেখবো লোকটা ত্যাগী না ভোগী, যদি ত্যাগী হয় তবে সেই ব্যক্তিকে আমরা সম্মান করতে পারি। যেমন দেখুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে বলছি যে তাকওয়ার বিষয়টা কি, এটা একটা দায়িত্বানুভূতি যে আমাকে আমার আমলের ময়দান, এই যে ঘর থেকে বের হলেই তো আমার আমল, আমার ঘরও আমল, সব জায়গায় আমার আমলের ময়দান, সবদিকে আমাকে তটস্থ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে যথাযথভাবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদ নববীতে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখলেন কিছু সংখ্যক লোক নামাজের পরে মসজিদে একত্রিত হয়ে বসে তারা বিভিন্ন কিছু চর্চা করতেছে, আলোচনা করছে, তিনি কিছু বললেন না। এরপরে তিনি ফিরে গেলেন, জোহরেও তাদেরকে দেখলেন মসজিদের ভিতরেই, এরপর আসরেও দেখলেন, মাগরিবও দেখলেন, এশার ওয়াক্তেও তিনি তাদেরকে দেখলেন। এরপরে তিনি এশার নামাজের পর তাদেরকে ডাকলেন, ডেকে বলছেন তোমরা এই মসজিদে কি করো? তারা জবাব দিলেন যে আমিরুল মুমিনিন, আমরা এই মসজিদে জিকির আজগার করি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাকের বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আর কিছু করো না? তো বলছেন না, আমরা এই কাজ করি। তখন তিনি বললেন তাহলে তোমরা যে এখানে মসজিদে সারাদিন থাকছো, তাহলে তোমাদের রিজিকের ফয়সলা কিভাবে হয়, খাবার কোত্থেকে আসে, তোমরা কিভাবে খাদ্য জোগাড় করো? তখন তারা জবাব দিলেন যে আমিরুল মুমিনিন, আমরা এইভাবে আল্লাহ বিল্লাহ করি, যার কারণে কিছু লোক মুগ্ধ হয়ে আমাদেরকে কিছু খাবার দিয়ে যায়, তাই আমরা খাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে তো সেই ব্যক্তিরা যারা তোমাদেরকে খাবার এনে দেয়, সহস্তে উপার্জন করে তোমাদের জন্য খাদ্য এনে দেয়, তারা তো তোমাদের থেকে উত্তম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাদের মতো অলসদের চাইতে সেই ব্যক্তি উত্তম, তারা উত্তম, কারণ তারা স্বউপার্জিত অর্থে তারা হালাল রিজিক উপায় করে এবং তারা তোমাদের জন্য খাবার নিয়ে আসে। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের তাকওয়ার ধারণা আর সাহাবাদের তাকওয়ার ধারণা কি ছিল একটু খেয়াল করুন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি নিজের জন্যও কিছু করে না, অন্যের জন্যও কোনো কাজ করে না, তার থেকে হতভাগ্য আর কেউ নাই। সুতরাং আমাদের বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মখলুকাত হিসাবে আমাদেরকে এই জমিনের খেলাফত দিয়েছেন, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, এবং কিয়ামতের দিন আমাদেরকে আমাদের অধীনস্থ ব্যক্তিবর্গের ব্যাপারে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই অনুভূতি যদি আমরা রাখতে পারি, আমরা হব কোরআন এবং হাদিসের আঁকা তাকওয়ার পূর্ণ প্রতিচ্ছবি। আর তা না হয়ে যদি আমরা মনগড়া
মন গড়া কোনো বিষয়কে তাকওয়ার কোন স্ট্রাকচার মনে করে সেটাকে অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা হব আত্মপ্রতারিততে কোনো সন্দেহ নাই। আমাদের ভিতরটার তুলনায় বাইরেরটাও সুসামঞ্জস্য হতে হবে। যদি তা না হয় দেখা গেল ভিতরটা পরিপূর্ণ ইসলাম বিরোধী কিন্তু বাইরের সত্তা আমাদের ইসলামের মতোই মনে হয়, তাহলে এটা অসম্ভব নয় যে কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন হয়তো প্রতারণার মামলাও দায়ের হতে পারে। কারণ মুনাফিক কারে বলে যার ভিতর এবং বাইর আলাদা। সুতরাং আমাদেরকে আগে বাইরের তুলনায় ভিতরের চিন্তা বেশি করা দরকার। মনুষ্যত্বের যোগ্যতা, মানবতার যোগ্যতা, প্রকৃত মুমিনের যোগ্যতা, ইমানদারের যোগ্যতা, প্রকৃত আল্লাহ পাক এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় উম্মাতের যোগ্যতা, যেটা যা কিছু বর্ণিত আছে কোরআন এবং সুন্নার ভিতরে, সেই ত্যাগের ময়দানে, সেই উদারতার ময়দানে, তিতিক্ষার ময়দানে, শিক্ষা দীক্ষার ময়দানে, পরিশ্রমের ময়দানে এবং জিহাদের ময়দানে যা কিছু বলা আছে সেগুলো একে একে আমাদের জীবনে গ্রহণ করে আমাদের জীবনকে সাজাতে হবে এবং সেই দায়িত্বের অনুভূতি নিয়েই বিশ্ব মানবতার জন্য কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে, তাহলে আমরা হতে পারবো প্রকৃত মুত্তাকি। আজকে আমাদের আলোচনা আমরা এই পর্যন্তই রাখছি। আগামী পর্বে আপনাদের সামনে আরও কিছু আলোচনা আমরা রাখতে চাই। আপনারা দোয়া করুন আমাদের জন্য এবং ইসলামী টিভি কর্তৃপক্ষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বব্যাপী ইসলাম প্রচারের জন্য যে সুমহান সুযোগ আমাদেরকে দিয়েছেন তা যেন সেই দায়িত্ব পালনের জন্য যে ধরনের যোগ্যতা দরকার, যে ধরনের ভাষা দরকার, যে ধরনের দক্ষতা দরকার, যে ধরনের অর্থনৈতিক সাপোর্ট দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সব যেন আমাদেরকে দান করেন, যাতে আমরা বিশ্ববাসীর সামনে, পথহারা বনি আদমের সামনে ইসলামের এই সুমহান আলোকমালা যেন তুলে ধরতে পারি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।